আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক সুস্থ আছেন। টেকনো পোভা সিরিজকে নিয়ে কিন্তু অনেকেই চিন্তিত ছিলেন, টেকনো পোভা কবে আসবে, টেকনো পোভা টু কবে আসবে বাংলাদেশে। তো ফাইনালি আপনাদের আরও একটি গুড নিউজ দিতে চাই, টেকনো পোভা 5G ডিভাইসকে কিন্তু খুব শীঘ্রই ইন্ডিয়া এবং বাংলাদেশের মার্কেটে লঞ্চ করতে চলেছে। হ্যাঁ, আমি বলছি টেকনো পোভা 5G ডিভাইসকে। টেকনো পোভা এবং পোভা টু তো কিছুদিন আগেই লঞ্চ করেছিল, কিন্তু তারা টেকনো পোভা 5G ডিভাইসটিকে আনতে চলেছে। ডিভাইসটির মধ্যে একটা বেটার 5G চিপসেট থাকবে এবং এইবার যে ক্যামেরাটাও তারা অনেকটা চেঞ্জেস করবে, তার পাশাপাশি ব্যাটারি তো অনেকটাই পাওয়ারফুল থাকবে এবং কম দামের সঙ্গে কিন্তু আপনারা ডিভাইসটিকে পেয়ে যাবেন। তো চলুন আজকের আর বেশি না বলে সরাসরি চলে যাব ভিডিওর মেন টপিকের দিকে। আজকের ভিডিও শুরু করার আগে আপনাদের একটি কথা বলতে চাইছি, আমার একটি ব্লগ চ্যানেল আমি স্টার্ট করেছি, আপনি যদি এখনও অবধি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে কিন্তু আমি এই ভিডিও ডিসক্রিপশান বক্সে চ্যানেলটির লিঙ্ক দিয়ে দেবো, আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন এবং ভালো ভালো ভিডিও আসবে সেটার জন্য আপনারা অপেক্ষা করবেন। তো চলুন আজকের আর বেশি না বলে মেন ভিডিওর দিকে চলে যাই। সবার প্রথমেই কিন্তু আমি ডিসপ্লে থেকে শুরু করতে চাই, 6.9 ইঞ্চ ফুল এইচডি প্লাস রেজুলেশানের এখানে থাকবে আইপিএস ডিসপ্লে, যেটা অবশ্যই ফুল ভিউ ডিসপ্লের সঙ্গে, কেননা এখানে মিডিল অ্যাক্টিভ ফাংশন সেলফি ক্যামেরা থাকবে। এর ব্যাজেস নিচে চেনটি অনেকটাই ছোট থাকবে। তার পাশাপাশি ফোন সাইডে কিন্তু কোন গ্লাস প্রোটেকশানটা ইউজ করবে এখন অবধি মেনশন করেনি, কিন্তু এখানে আপনারা পেয়ে যাবেন 90Hz হায়ার রিফ্রেশ রেট, টাচ স্যাম্পলটা অনেকটাই ফাস্ট পেয়ে যাবেন। তো ভিডিও কোয়ালিটির দিক থেকেও কোনো ত্রুটি পাবেন না, যেহেতু বড় ডিসপ্লে থাকছে ভিডিও কোয়ালিটিটাও বেটার থাকবে। এবং ডিজাইনের কথা বলতে গেলে টেকনো পোভা এবং টেকনো পোভা টুর মতো কিছুটা আপনারা ডিজাইন পেয়ে যাবেন। এবং ব্যাক সাইডেই থাকবে তিনটে ক্যামেরা সেটআপ, কোয়াড এলইডি ফ্ল্যাশ, তার পাশাপাশি এখানে থাকছে অবশ্যই টেকনো 5G লোগোটা এবং সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সারটাও পেয়ে যাবেন। তো ওভারঅল এখানে ডিজাইনটাও আমি বলবো ঠিকঠাকই থাকছে। এবং পারফরমেন্সের দিকে যেতে গেলে এখানে থাকবে মিডটেকের ডায়মন্ড সিটি 900 চিপসেট, যেটা একটি 5G চিপসেট এবং একটি পাওয়ারফুল চিপসেট, আপনি ডিভাইসটির মধ্যে যে কোনো গেম খেলতে চান ভালোভাবে খেলতে পারবেন। এবং 8GB র্যামের সঙ্গে 128GB স্টোরেজ থাকবে এবং 6GB ভেরিয়েন্টটাও এখানে থাকতে পারে। তার পাশাপাশি এখন যদি বলা যায় ডিভাইসটির ক্যামেরাকে নিয়ে কথা, ব্যাকসাইডেই থাকছে তিনটে ক্যামেরা, 50 মেগাপিক্সেলের মেন সেন্সার এবং আর দুটো সেন্সার থাকছে। সেলফিতেই থাকছে 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, অবশ্যই ক্যামেরা কোয়ালিটি অনেকটাই কিন্তু বেটার পেয়ে যাবেন। ব্যাকের দিকে যেতে গেলে 5G ডিভাইসের মধ্যে সর্বপ্রথম ইউজ করছে টেকনো ডিভাইসের মধ্যে 6000mAh পাওয়ারফুল ব্যাটারি, টাইপ সি কেবল থাকছে, তার পাশাপাশি 18W ফাস্ট চার্জার। তো ব্যাটারিটাকে আপনি অল্প সময়ের মধ্যে চার্জ করতে পারবেন এবং অনেকটা সময় ধরে ইউজও করতে পারবেন। তো অবশ্যই ব্যাটারি ব্যাকআপটাও অনেকটাই ভালো পেয়ে যাবেন। তাহলে চলে যাব এখন ডিভাইসটির দামের দিকে। ডিভাইসকে ইন্ডিয়াতে লঞ্চ হতে পারে 15,000 টাকা দামের সঙ্গে এবং বাংলাদেশে গেলে আপনারা 20,000 টাকার মধ্যেই কিন্তু পেয়ে যাবেন। এই দামের সঙ্গে যদি দেখা যায় অবশ্যই কিন্তু টেকনোর তরফ থেকে একটি বেটার 5G ডিভাইস আসতে চলেছে, আপনাদের মতে কি সেটা কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। এবং আজকের ভিডিও যদি আপনাদের বিন্দুখানি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন, তার সঙ্গে সঙ্গে চ্যানেলটি এখনো পর্যন্ত আপনি যদি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অলে ক্লিক করে দেবেন। এবং একটা কথা বলতে চাই, এখন অবধি যদি ব্লগ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো, ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিয়েছি, ওখান থেকে গিয়ে আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন। আজকের ভিডিও এতটাই, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, খোদা হাফেজ।